পরীক্ষা দিতে এসে নকল করায় বাধা পেয়ে কলেজে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ উঠল এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষার আসন পড়েছিল অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। অভিযোগ, বনগা কলেজের বেশ কিছু ছাত্র নকল করার বাধা পেয়ে এই কলেজের ক্যান্টিন সহ অন্যান্য কয়েকটি জায়গায় ভাঙচুর চালায়। সেই সময় তারা মুখে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। কলেজে ভাঙচুর চালানোর সময় তাদের বাধা দেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। যদিও পরিস্থিতি হাতের বাইরে চলে যাবার আগে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ, সদ্য এসএফআই থেকে বেশ কিছু কর্মী নাম লিখিয়েছেন বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। জার্সি বদল করা ওই হারমাদ্রাই শান্ত অশোকনগরকে অশান্ত করে তোলা চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্য স্তরের এক ছাত্র নেতা। অন্যদিকে এই ঘটনার জন্য তৃণমূলকেই পুরোপুরি দায়ী করেছেন এবিভিপির ছাত্র নেতারা। নকল করতে না দেওয়ার অভিযোগকেও অস্বীকার করেছেন তিনি। কলেজে পরীক্ষা দিতে এসে বনগাতে কিছু ছেলেরা, তারা পরীক্ষা দিতে এসে কলেজের মধ্যে কলেজের ক্যান্টিন, কলেজের টিচার রুম দুই একটা জায়গায় ভাঙচুর চালায়। ভাঙচুর চালানোর সময় প্রিন্সিপাল থেকে শুরু করে কলেজের প্রত্যেকটা প্রফেসর থেকে শুরু করে তারা যখন তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এটা এই কাজটা কেন করছে, তারা তার প্রত্যুত্তরে বলে যে আমাদের টুকলি করতে বাধা দেওয়া হয়েছে। টুকলি করতে বাধা দেওয়া হয়েছে বলে কলেজ ভাঙচুর করবে, এবং কলেজ ভাঙচুর করার সময় তারা কন্টিনিউ স্লোগান দিয়ে থাকে জয় শ্রীরাম। আমি জানি না এরা বিজেপি কিনা, এটা বিজেপি কিনা এটা আমার জানা নেই, কারণ সিপিএম এর হারমাত্রাই আজকে জার্সি বদল করে জয় শ্রীরাম বলে বিজেপি প্রমাণিত করার চেষ্টা করছে। ঠিক আছে, এরপরও একটা কথা আছে, বিজেপি কিংবা এবিভিপি কিংবা এসএফআই সবাইকেই বলে রাখি যে আমাদের পর যদি আঘাত আসে আমরা কিন্তু প্রত্যাঘাত করবো, আমরা কেউ হাতে চুরি করে বসে নেই, একদম পরিষ্কার কথা। আমাদের কোনো ছেলে যদি আহত হয় আমরা কিন্তু তার প্রত্যাঘাত আমরা করবো। বিজেপির যেটা অভিযোগ যে টুকতে বাধা দেওয়াতেই এই গণ্ডগোলটা হয়, না এটা একদমই ভুল। আমরা ওই কলেজে ঢুকিনি এখনো, অফিসিয়ালি ভাবে আমরা যাইনি। না না, টুকতে বাধা নকল, না না না, এটা একদম সম্পূর্ণ, এটা সম্পূর্ণ ভুল। এবং আপনারা দেখেছেন যে ছবিটা আগের দিন দেখিয়েছে মিডিয়ারা এবং এবিপি সম্পর্কে নেগেটিভ খবর দিয়েছে, সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি সম্পূর্ণ ভুল। ওরা নিজেরা তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ নামিয়েছে, নিজেরা ওদের দেওয়াল ভেঙেছে, পোস্টারিং ছিঁড়েছে, এবং ছাড়ার পরে সেটা এবিপির নামে দোষারোপ করেছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা সিসিটিভি ফুটেজ দেখাও কলেজ ক্যাম্পাসের, এবিপির কোনো ছাত্রের সঙ্গে যুক্ত নয়।